Show up. বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال تهادوا تحابوا راه البخاري في الأدب المفرد يعلى بإسناد حسن في لار شميت الشيخ الشوطة আপনাদের সুপ্রিয় অনুষ্ঠান দর্শে হাদিস নির্বাচিত কিতাব বুলুগুল মারাম এই কিতাবের লেখক ইবনা হাজার আসকালী রহমতুল্লাহ আলাই খুব সংক্ষিপ্ত আকারে রাসুল সাল্লামের কিছু হাদিস দিয়ে আমাদেরকে যে সমস্ত মসাইল বিধান জানা জরুরি সেগুলি আমাদের জন্য সুন্দরভাবে সাজিয়েছেন তাই আল্লাহ রবুল্লা লেখককে এবং যারা এর ব্যবস্থাপনা করেছেন তাদের সবাইকে এবং আপনাদেরকে মহান রব্বুল আলমিন এ খায়ের উত্তম প্রতিদান আল্লাহ দান করুন এটা আমাদের দোয়া দর্শ হাদিস এটা আমাদের জন্য একটি নামাত হাদিসের আলোকে জীবন গড়া এটা আমাদের জন্য কত জরুরি যখন আমরা কোরআন হাদিসকে পড়া ছেড়ে দিয়েছি এর অধ্যয়ন ছেড়ে দিয়েছি তখন আমাদের কাঁধে জেকে বসেছে বাজারের কিছু বইপত্র যেগুলিতে কোরআন হাদিসের সহি যে বর্ণনা সেটাকে গোপন করা হচ্ছে আমরা সরাসরি যদি কোরআন শুননা রাসুলের রেখে যাওয়া আমানতের যদি আমরা দায়িত্ব ভার গ্রহণ করি তাহলে আমাদের জীবন সুন্দর হবে দুনিয়াতে এবং আখেরাতে আমরা পার হতে পারব আর যদি নাই শিখি আবার শিখতে গিয়ে যদি গলত ভেজালটা শিখে ফেলি তাহলে তো ভেজাল খেলে যখন পেট নষ্ট হয় ভেজাল দিয়ে দিন করলে তো দিনও নষ্ট হয়ে যায় এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে তৌহদ শির্কের আজ একেবারে এমন গজা খিচুড়ি চলতেছে সুন্নত বেদাতের গজা খিচুড়ি চলতেছে এই ক্ষেত্রে এক্ষেত্রে আমাদেরকে কোরআন সুন্নার আলোকে জানা এবং জীবন গড়া এবং আমূল করা কি যে প্রয়োজন যাই না আপনাদের কিভাবে আমি বুঝাবের শব্দ বা ভাষা আমার কাছে কিন্তু এর চাইতে অতিরিক্ত আর কিছুই নেই আমরা হারিস পড়েছিলাম আবহরাজি আল্লাহ তাল আহ থেকে তিনি আল্লাহর নবী আহসাল্লাম থেকে বর্ণনা করেন আল্লাহ নবী বলেছেন তাহা দাও তোমরা একে অপরকে হাদিয়া দান করো ছেলে বাবাকে বাবা ছেলেকে স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে ভাই ভাইকে আত্মীয় আত্মীয়কে বন্ধু বন্ধুকে সেটা কোনো অনুষ্ঠানের মাধ্যমে সম্মত অনুষ্ঠান শরীয় সম্মত না এমন অনুষ্ঠান করে না বা বেড়াতে গেলেন দেখতে গেলেন এইভাবে একজন একজনকে যা জটুক সম্ভব হাদিয়া দান করা গিফট দেওয়া এর মাধ্যমে কি হবে তাহাবু আল্লাহ নবী আলিসাল্লাম বলেন এর মাধ্যমে মহাপ্পত সৃষ্টি হবে ভালোবাসার সৃষ্টি হবে কেউ যখন কাউকে গিফট দিবে তখন এটাই প্রমাণ করবে যে উনি আমাকে ভালোবাসেন আবার এর বিনিময়ে বা এর পরে যখন যে গ্রহণ করলেন তিনি যখন আবার আরেকজনকে দেবেন তিনিও ভাববেন যে তিনি আমাকে ভালোবাসেন এর মাধ্যমে ভালোবাসার সৃষ্টি হবে কেউ কাউকে কিছু দেওয়ার অর্থ সে ভালোবাসে নেওয়ার অর্থ ভালোবাসে আবার সে তাকে ফেরত দেবে ভালোবাসা তাহলে ভালোবাসা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পার্ট ইসলামের ভালোবাসা যেটা আল্লাহকে ভালোবাসা ইমানের অঙ্গ রাসুলকে ভালোবাসা ইমানের অঙ্গ আল্লাহর কোরআনকে ভালোবাসা ইমানের অঙ্গ মৌমিন মুসলমানকে ভালোবাসা ইমানের অঙ্গ আল্লাহ রব্বুল আলমিনের যারা ওয়ালি তাদেরকে ভালোবাসা ইমানের অঙ্গ সাহাবাই কালামকে তাবি ইজামকে কে কালামকে মহাদিস যারা দিনের দিনদার দার তাদেরকে ভালোবাসা ইমানের একটা অংশ আর ভালোবাসার স্থান অন্তরে অন্তরের ভালোবাসা মুখ দিয়ে প্রকাশ করলে হয় না যদি ভিতরে না থাকে আজ ভালোবাসা বিভিন্ন গেঞ্জির উপরে চাদরের উপরে রাস্তাঘাটে লেখা থাকে কিন্তু ভালোবাসা যে স্থান অন্তর এইখানে কিন্তু অনেক সময় ভালোবাসা প্রচন্ড অভাব আর যখন আমরা দেখি ভাই ভাইয়ে ভালোবাসার প্রচন্ড অভাব স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার প্রচন্ড অভাব বনে বনে বা স্বামী স্ত্রীর ভালোবাসার প্রচণ্ড অভাব দেখা যায় অনেক সময় এই ভালোবাসা আল্লাহর অস্তে হতে হবে ঘৃণা আল্লাহর অস্তে হতে হবে ভালোবাসা অনেক সময় হয় গ্রুপের জন্যে দলের জন্যে নিজের ভাষার জন্যে নিজের এলাকার জন্যে কিন্তু ভালোবাসা আল্লাহর কারণে ভালোবাসা আল্লাহকে খুশি রাজি করার জন্যে আল্লাহর জন্যেই কাউকে ঘৃণা করা কিন্তু আজ ভালোবাসার ব্যাপারটা আজ আল্লাহর জন্যে ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা আমাদের কাছে অত্যন্ত দুর্বল দেখা যায় ইমাম এই জন্য বলেছেন যে ভালোবাসা আল্লাহর অস্তে ভালোবাসা আল্লাহর অস্তে ঘৃণা করা ইসলামের আকিদার তে উন্নত এই মশালা এটা কারণ আল্লাহর অস্তে ভালোবাসা আল্লাহর অস্তে ঘৃণা করা এটা ইমানের দাবি এটা মুখের দাবি নয় গ্রুপের জন্য দলের জন্য নিজের তরিকার জন্যে নিজের মতলম্বির জন্য নিজের দর্শনের জন্য নিজের ভাষার জন্য নিজের দেশের জন্য এই আজ ভালোবাসা তৈরি হয় যেখানে আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক নেই ঘৃণার ব্যাপারটাও দুনিয়ার জন্য হয় টাকা পয়সার জন্যে হয় এই ভালোবাসা কিন্তু আমাদেরকে এই মুখের ভালোবাসা থাকলেও ভিতরে যেহেতু হিংসা বিদ্বেষের সৃষ্টি নাই আর এর ফলে সমাজ আজকে কলুষিত হচ্ছে একে অপরে হানাহানি মারামারি একে অপরের গিবাদ এবং একে ওপরের ব্যাপারে হিংসা বিদ্বেষ দিয়ে ভরে যাচ্ছে মানুষ এবং দূষিত হচ্ছে সেই পরিবেশ এবং আবহাওয়া এ হাজিম আদাবুল যে তার কিতাব সেখানে বর্ণনা করেছেন আবুয়া আলা বেসনাল হাসান আবু ইয়া আলা হাসান সনদে বর্ণনা করেছেন তাহলে এই হাদিয়া যে ফলাফল সেটা ভালোবাসা তৈরি হয় এটা আমাদেরকে করার চেষ্টা করতে হবে ওয়ান্লাহ তালাকাল

অনেক সময় মানুষের ভিতরে হিংসা হয় বিদ্বেষ হয় ভিতরে অন্যের ব্যাপারে মনটা ছোট থাকে অন্যের ব্যাপারে কল্যাণকামী হয় না আল্লাহ বলেন তোমরা যদি হাদিয়া দান করো তাহলে বের করে ফেলবে ওই অন্তর থেকে হিংসা বিদ্বেষ এবং অন্তরের ভিতরের যে কালিমা এটা দূর হয়ে যাবে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বাজার তবে এর হাদিসের সনদ দুর্বল তবে নিঃসন্দেহে এর অর্থ তো আমরা এর আগের হাদিসও পেয়েছি তবে অর্থ তো ঠিক وعن ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا نساء المسلمات لا تحقرن جاره لجارتها ولو في السنة شاءت متفق عليه قال النبي عليه الصلاه والسلام تكي بارنا كن ابو هريرة رضي الله تعالى عنه تلي بارين رسول الله صلى الله عليه وسلم يا نساء المسلمات وي مسلمان دير মুসলিম নারীরা শুনে রাখো লা লাহা এক প্রতিবেশী আর এক প্রতিবেশী প্রতিবেশীকে যেন ঘৃণা না করে অবহেলা না করে প্রতিবেশীর প্রতিবেশীর হক রয়েছে অতএব আল্লাহ বলে ওয়ালা ও ফিরসানা না আরে একটা ছাগল বকরির দুম্বা ভেড়ার যদি একটা খুর দিয়েও হয় সেটাও দেও অনুবরণে আছে যে যদি গোস্ত দিতে পরে একটা ঝোল বাড়াই দাও সেটাও দেও তবে এই যুগে যদি কেউ উঠে ছাগলের খুর পাঠায় বা যা আছে ওখান থেকে হয়তো একটা আড্ডায় গোস্তু পাঠায় বা অল্প কিছু পাঠায় বা একটু ঝোল পাঠায় তাহলে আসমান জমিন হয়ে যাবে। আমি আমি কি ফকির এটা বন্ধুগণ যদি একজন বড় লোকের বাড়ির পাশে একটা গরিব প্রতিবেশী থাকে আর তার ঘরে যাই এসেছে তাই যদি ওই বড় লোকের বাড়িতে পাঠায় সেটা নিয়ে আনন্দ করা খুশি হওয়া যে এই অবস্থাতেও সে আমাকে দিয়েছে এমন যেন না ভাবা ও পাওয়ার জন্য দিয়েছে আরে এইটা আবার আমাকে দিতে হয় নাকি এটাকে আমার জন্য উপযুক্ত এরকম না ভাবা বরং যার যটটুক সম্ভব ততটুকু একে অপরকে হাদিয়া দেওয়া গিফট করা এটা কিন্তু আপোষের মধ্যে ভালোবাসার বহিঃপ্রকাশ একজন মমিন একজন মমিনের বন্ধু অলম মিন উন অলম বা আজ আউলিয়া অমিনবাগ মমিনরা একে অপরের বন্ধু তাই যখন মমিন মমিনা নারী পুরুষ মুসলমানরা একে অপরের বন্ধু একে অপরের আত্মার ভালোবাসা একের সঙ্গে থাকে আজ আত্মার ভালোবাসা নেই মুখের ভালোবাসা কিন্তু অনেকটা দেখা যায় আবার মুখেরটাও অনেক সময় ভালোবাসা অনেকেই উড়িয়ে দিতে চায় এই জন্যে মমিন নারীদেরকে আল্লাহর নবী মুসলিমা নারীদেরকে আহ্বান করে বললেন একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে হেও প্রতিপন্ন করবে না আরে যদি তোমার কাছে কিছুই না থাকে একটা ছাগলের পায়ের অংশ দিয়ে হলেও তুমি তোমার প্রতিবেশীর হক আদা করবে তাকে হাতে দেওয়ার চেষ্টা করবে প্রতিবেশীর ব্যাপারে অত্যন্ত গুরুত্ব সহকারে এর হক এর কথা আগেও আলোচনা করেছি একজন নারী তার ব্যাপারে বলা হলো সে খুব ভালো নামাজ রোজা সব ঠিক করে কিন্তু প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহ বলেন ফিন্নার ওই মহিলাটা জাহান্নামী মহিলা বি আবার একটা মহিলা সম্পর্কে বলা হলো যে মহিলাটা তার ইবাদতের ক্ষেত্রে তার আমলের ক্ষেত্রে এত বেশি করে না তবে তার প্রতিবেশীর সঙ্গে যা তার প্রতি ফরজ তা তো আদা করে এর মানে করেই না এমন না এমন মহিলা কিন্তু তার প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্ক ভালো আল্লা বললেন হিয়াফিল জাননা ওই মহিলাটি জান্নাতি কাজী প্রতিবেশীর হকের ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করব এটা আল্লাহ যেন আমাদের তফিক দান করেন একটা বিরতির পরে আমরা ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন

সমস্ত বিশ্বের জন্যে রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস বাংলায় Dialogue. Dialogue, dialogue, discussion, discussion, discussion debate, 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 debate. Rebuttal. Rebuttal. Conclusion. rebuttal, conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. zakir Naik in a battle of words. dekhun Shomuk Shomorey. Proti Rishpoti Bar. Ratno Tai. Apuno Shamprochar. Shakal Shai Dosh Tai Bangla Deshe. Bistibi حكما <متغيحك> وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين القرأن سبحان الله فقه মানবের প্রতি নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ বাণী শিরকের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠা মানবতার কল্যানে কত কার্যকরী ভাবে কোরআন থেকে হৃদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হলো আলোকিত দেখুন আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ আমরা বিরতির আগে আলোচনা করতেছিলাম এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর হকের ব্যাপারে আল্লাহ নবী আলিসাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে অধিক সজাগ থাকতেন এবং জিবরুল আমিন বারবার উসিয়ত করতেন কি ভয় করেছিলেন যে প্রতিবেশী অরিস হয়ে যাবে যে কথা আমরা ইতিপূর্বেও আলোচনায় আপনাদেরকে বলেছি কাজে আমরা কোনো ক্রমেই প্রতিবেশীকে ছোট করে দেখব না প্রতিবেশী মুসলিম হলে কয়টা হক মুসলিমের সঙ্গে আত্মীয় হলে কত হক মুসলিম না হয় আত্মীয় না হয় অমুসলিমও যদি হয় একজন অমুসলিম যদি আপনার প্রতিবেশী হয় পড়োশি হয় তারও কিন্তু হক রয়েছে আপনি যখন ভালো খাবেন তাকে দেওয়া সে যদি আপনার উপযুক্ত কোনো খানা পাঠায় সেটা নেওয়া এই জন্য আমাদের এই প্রতিবেশীর হকের ব্যাপারে সজাগ থাকতে হবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অনেক সময় দেখা যায় একজন মানুষ বিয়েতে বা কোনো অনুষ্ঠানে একজনকে কিছু দান করল পরবর্তী তাদের কোনো অনুষ্ঠানে যে দান করেছে তার অনুষ্ঠানে ওই দানটা আবার ফেরত দেওয়া হয় অনেক সময় রাগ করে এই কম দামে কেন দিয়েছে তাদের দান ফেরত দেওয়া যাবে না আপনি এর চেয়ে কম দামের দেন এর চেয়ে ভালো দেন বা অনুমানের দেন সমমানের দেন কিন্তু যেটা সে দান করেছে ওইটাই হুবাহ তার অজান্তে তাকে আবার ফেরত দিয়ে দিলেন দানের উদ্দেশ্যে ভালো মনেও যদি হয় তাহলে সেটা জায়েজ নেই এমনকি ক্রয় করে নাও জায়েজ নেই এ ধরনের কাজ কিন্তু আমাদের সমাজে হয়ে থাকে এই ধরনের কাজ আমরা করব না কেনা এটা নিষিদ্ধ রয়েছে এবার আমরা লেনদেনের ক্ষেত্রে অর্থ বা জিনিসপত্র দেওয়া নেওয়ার ব্যাপারে আমাদের পর্যন্ত আঠারোটি অধ্যায় শেষ হয়ে গেছে এবার অধ্যায় শুরু হবে উনিশ নম্বর বা আবার লোকাতা 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 হলো কুড়ানো মাল কুড়িয়ে পেলো একটা জিনিস তাহলে কুড়িয়ে পেলে নেওয়া যাবে না যাবে না আর পাওয়া গেলে কি কর তার দায়িত্ব মক্কায় পাওয়া গেলে কি দায়িত্ব বা অন্য জায়গায় এই কুড়ানো মাল যদি কেউ নেয় তাহলে তাকে এক বছর প্রচার করতে হবে মালিক না পাওয়া গেলে ওইটার পাত্র এবং তার বাঁধন মনে রেখে এবং সংখ্যা পরিমাণ কোয়ালিটি কোয়ান্টিটি মনে রেখে সে ব্যবহার করতে পারবে পরবর্তীতে যদি সে মালিক এসে যায় আসল মালিক এবং প্রমাণ দিয়ে প্রমাণিত করতে পারে তাহলে তাকে তার ওই মাল ফেরত দিতে হবে এই হলো শরীয়তের বিধান আর বিশেষ করে মক্কার যদি কোনো মাল পড়ে থাকে তাহলে হাজিদের বাউন্ডারিটা নেওয়া যাবে না এই নিয়ত যে আমি ওটাকে প্রচার প্রসার করে কার মাল সে পর্যন্ত বা সেখানে যে সুন্দুক বক্স থাকে সেখানে পৌঁছে দেওয়ার জন্যে নেওয়া যাবে নচেৎ সেখানে হাত দেওয়াই যাবে না এই বিধানগুলি আমাদের জানা দরকার আনারসী নদী আল্লাহতাল আনহোকাল মার রান্নাবি সরহসাল্লাম বে তামারা ফিত্তরেখ ফাকা আলাউ লানি আখ আন্তঃকুন আমিনা সদক আলা আল তোহা মুত্তাফাকোনালে আনাসুল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন একটা খেজুর রাস্তার মধ্যে পড়ে আসে আলানবীর তার পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ফাঁকাল তিনি বললেন আমার যদি এই ভয় না থাকতো কাজ এই খেজুরটা হয়তো সদাকার তোহা তাহলে আমি এটা খেয়ে ফেলতাম হাজিসটি ইমাম বোখারি ও মুসলিম বর্ণনা করেছেন ইহা দ্বারা প্রমাণিত হলো যে কোরআন জিনিস যদি সদকার জিনিস হয় আর সদকা যাদের জন্য খাওয়া হারাম তাহলে তাদের জন্য নেওয়া ঠিক না বিশেষ করে আল্লাহর নবী আলহিসাম তার জন্য সদকা হারাম ছিল তাই তিনি এটা নিলেন না বলেন সদকা না হলে আমি এটা নিয়ে খেয়ে ফেলতাম হান আল্লাহ আল্লাহ নবী আলিসাল্লাম একটা খেজুর রাস্তায় পড়ে আছে ওইটাকে কুড়িয়ে খেতে চেয়েছিলেন কিন্তু এই ভয়ে খান নাই যে সৎকার যদি হয়ে যায় তাহলে আল্লাহ নবী কত ক্ষুধার্ত ছিলেন আল্লাহ নবী আলিসাল্লামের কত অভাব ছিল আল্লাহ নবী আলিসাল্লাম আরো একটি কথা যে পড়ে আছে একটি খাদ্য ওইটিকে নিয়ে ব্যবহার করা নষ্ট না করা আল্লাহর নে আমার তার গুরুত্ব দেওয়া আজ অনেক সময় এই ধরনের কিছু খাওয়া দাওয়া পড়ে থাকলে হয়তো ভালো আছে সুন্দর আছে কেউ হয়তো এটাকে লাথি মেরে ফেলে দেয় কেউ এটাকে তাচ্ছিল্য করে নষ্ট না করা নিজে না খেতে পারলে কোনো গরিবকে কি দিয়ে দেওয়া নবী আলিসাল্লাম এইভাবে সদকা থেকে কত বড় নিজেকে পবিত্র রাখার চেষ্টা করতেন এবং তার কতই প্রয়োজন ছিল যে রাস্তা থেকে কুড়িয়ে সেটাকে খাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন

সানাতান ফাইন যা সা হেব হা ওয়াইলা ফাসা আনু কাবি হা জাহিদ আল জোহানি থেকে বণিত। রাজী আল্লাহ তেল আনু তিনি বলেন একজন মানুষ আল্লাহ নবীর কাছে এসে বললেন হে আল্লাহ রসুল লকাতা কোনো জিনিস যদি কুড়িয়ে পায় রাস্তাঘাটে তে তাহলে হুকুম কি বিধান কি কি করব ক আলাহ এ আরেফ এফা যে পাত্রে রয়েছে যে থলে রয়েছে এটাকে ভালো করে মনে রাখো ঐকা হা কিভাবে কোন ধাগা দিয়ে কোন সুতা দিয়ে বাঁধা আছে সেটাও মনে রাখো যাতে করে তার মালিক ফিরে আসলে যদি বলতে পারে যে এই ধরনের পাত্রে বা এই ধরনের ছিল বান্ধনটা এই ছিল বা মানি ব্যাগ এখন যদি পাওয়া যায় মানি কেমন কত টাকা ছিল কি মানে পরিচয় দিতে পারে আর এটাকে দেখে এরপরে লোক সমাবেশে মসজিদের বাইরে রাস্তাতে বা চোরাস্তায় রাস্তায় বাহাটে বাজারে যেখানে মানুষের সমাগম ঘটে সেখানে বলো কার টাকা হারিয়েছে বা কার অমুক জিনিস কার কি হারিয়েছে ফাইনজা যা যদি তার আসল মালিক চলে আসে তো ভালো তাকে দিয়ে দিবে এক বছরের মধ্যে এক বছরের মধ্যে ওয়াইল্লা যদি চলে না আসে তাহলে তুমি সেটাকে ব্যবহার করতে পারবে কালা ফাজা তুল গানাম বলেন আচ্ছা যদি ছাগল যদি হারিয়ে যায়। কালা হিয়াল আউলি আউলি দেব এটা তোমার জন্য অথবা তোমার ভাইয়ের জন্য অথবা নেকড়ে বাঘের জন্য তুমি যদি নিয়ে নাও ঘরে মালিক যদি আসে মালিককে দিয়ে দেবে আজ ওই ছেড়ে দাও মালিকও না আসে মালিকও না পাই খোঁজ করে তাহলে কি করবে ওই নেকড়ে বাঘে বা শিয়ালে বা খেয়াকালে খেয়ে ফেলবে কারণ ছাগল দুর্বল সে বাধা প্রদান করতে পারবে না কাজে এটাকে তুমি রাখতে পারো রেখতে পারো অথবা তোমার ভাই খোঁজ করবে তাহলে এখানে ছাগল যদি হয় নিজে রেখে দেওয়া ভাই আমার ভাই যখন ফিরে আসবে তখন তাকে আমি ফেরত দিব আর না আসলে আমার হবে আর ছেড়ে দিলে তো বাঘে কে ফেলবে কারণ ছাগল সে নিজেকে বাঁচাতে পারবে না আল্লাহ রসুল ওর যদি যায় আমি ঘরে আল্লাহা আল্লাহ বলেন তোমার কি আর ওর কি অর্থাৎ এটা নিবে না তুমি তাকে ছেড়ে দিবে তার মতো চলবে মা হা হা তার সঙ্গে তো পানি থাকে ওর যখন পানি পান করে তার রিজার্ভে পানি রাখতে পারে এই পানি দিয়ে সে দীর্ঘদিন বাসতে পারে ওয়াহেদা উহা তার তো পায়ে খুর রয়েছে কারণ উটের খুর দুইটা বন্ধ অন্য অন্যটার মধ্যে থাকে অর্থাৎ মরুভূমিতে চলার জন্য তার জুতাও রয়েছে আর পানিও রয়েছে তার ইদুল মা ওর তো পানিতে যাবে পানি পান করবে কথা কলুসা যারা এবং সে ঘাসও খাবে গাছপালা খেয়ে বাঁচবে হাত তাই আল যতক্ষণ পর্যন্ত তার মালিক না থাকবে ততক্ষণ সে এভাবে চড়তেই থাকবে তাকে তো নেকড়ে খেতে পারবে না কারণ উঠকে খেতে আসলে তাকেই হানা হয়েছে। তাহলে গেল যে যে জিনিসগুলি সাধারণত হারিয়ে যায় তাহলে তিন প্রকার হতে পারে এক প্রকার যেগুলি মানুষ খোঁজ করে না অল্প স্বল্প ছোট একটা দড়ি বা একটা কাচ আরানা আটানা বা একটা কম দামের জিনিস সচরাচর মানুষ এগুলি তালাশ করে না এটার জন্য পেরেশানও হয় না তাহলে এগুলি স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারে তবে নিজে না করে হয়তো কোনো গরীব মিসকিনকে দিয়ে দেওয়া উচিত হবে দ্বিতীয়ত যদি এমন হয় যে নিজেকে রক্ষা করতে পারে না পশু পাখির মধ্যে তাহলে সেটা নিয়াস্ত হবে সেটাকে প্রচার করতে হবে এক বছর মধ্যে না পেলে নিজে ব্যবহার করতে পারবে এরপরে আসলেও তাকে পরিচাজিত হলে ফেরত দিতে হবে আর যদি এমন হয় পশু যে নিজেকে রক্ষা করতে পারে তাহলে এই ক্ষেত্রে তাকে ছেড়ে দিতে হবে তার তাকে খোঁজ করতে থাকবে খোঁজ করতে করতে একদিন পেয়ে যাবে আমরা এই হাদিস থেকে এই বিধানগুলি জানতে পারি এটা বোখারি মুসলিমের হাদিস ওয়ান হোক মান আওয়াদন ফহাদুল মা আলম ইউ আর্নিফা র মুসলিম জায়েদ বিন খালেদ থেকে আরও বর্ণিত তিনি বলেন সাল্লাম বলেছেন মান আওয়া দ আতন ফাহাদ মা আলম ইউ আর্নিফা কেউ যদি কোন হারানো বস্তু নিজের মালিকানাধীন করে ফেলে আরেটার প্রচার প্রচার না করে মানুষের কাছে জ্ঞাত না করে যেরকম কিছু হারিয়ে গেছে কিনা তাহলে সে কারণ হারানো জিনিস এক বৎসর এটাকে প্রচার ও প্রসার না করে মালিক হয়ে যাওয়া নিজের মালিকানাভুক্ত করে নেওয়া এটা গুমরাহার কাজ এটা অন্যায় কাজ এটার থেকে আল্লাহ নবী আমাদেরকে নিষেধ করে দিয়েছেন তবে যখন এক বছর এটার প্রচার করে পেপারিং করে বা এখন মিডিয়ার যুগ হয়েছে সেটা করে যদি সম্ভব হয় এখন তো ইন্টারনেটে ছবি দেওয়া যায় এখন টেলিভিশনে দেখা যেতে পারে এভাবে লুকে না রেখে সেটার প্রচার করতে হবে আর এখন প্রচারের যে বিষয়টা অত্যন্ত সহজ হয়ে গেছে সেটার ছবি তুলে পেপারে দেওয়া যেতে পারে কাজে আজ বর্তমানে এর প্রচারের বিষয়টা অত্যন্ত ব্যাপক এক্ষেত্রেও কেউ যদি কিছু না করে নিজেই মালিক হয়ে যায় এটা তার জন্যে জায়জ হবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পৃষ্টি বাংলার মাধ্যমে হাদিসের মাধ্যমে আমাদের জীবন গড়ার এক সুযোগ করে দিয়েছেন সেজন্যে আল্লাহর বারগাহে আমরা শুক্রিয়া জানাই এই ধরনের সুযোগ আমরা আগ্রহ সহকারে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা এটাকে এখান থেকে উপকৃত হওয়ার চেষ্টা করব এটাই হবে আমাদের প্রত্যাশা এবং আপনার কাছে দাবি মোহামব্বুল আলমিন আমাদের এই কাজকে কবুল করে নেন এটা যেন আমাদের জন্যে সুন্দর জীবন গড়ার এক মহা পাথেও আমাদের এবং আমাদের দিন ও দুনিয়ার জন্য কল্যাণকর করে দেন আমরা عز كل ما يخلي وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته واقاموا الصلاه واتوا الزكاه لهم أجرهم لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম ওয়ালাইকুম আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নেছি পেএস টিভিকে একটি জাতি খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জাগাত দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হ্যাঁ নট প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পেস টিভি কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগনের নিকট থেকে ফতুয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোন অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্রায়ন ব্যাংক আটচল্লিশ বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক

আমার ধারাবাহিক দাস হেন দেখুন কিতাবুত্তাহিদ প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়